হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তুতু ভুতু। তো এগুলো হচ্ছে সাপের ডিম, যদি খুব ভুল না করে থাকি তো এখানে 46টা সাপের ডিম আছে। আমাদের বাড়ির পাশের বাঁশ বাগানটায় হচ্ছে মাটি কাটা হচ্ছিল, তখন এই ডিমগুলো পাওয়া যায়। তো যেই পাওয়া গেছে তখন তো বাবা আমাদের দুই বোনকে ডেকেছে, আমরা দুই বোন তো লাফাতে লাফাতে গেছি। তারপর তো ভিডিও করি, কিন্তু ভিডিওগুলো খুবই ছোট ছোট করেছিলাম। যাই হোক, তো প্রথমে কেউই বুঝতে পারছিল না যেটা কোন সাপের ডিম। তো পরে বোধ হয় হচ্ছে এটা ডিসাইড করা হয়েছে যে এটা গুই সাপ, যেটাকে গোসাপ বলা হয়, তার ডিম। আমরা তারপর ওটাকে বস্তায় তুলে ওটা সাইডে রেখে দেওয়া হয়, তখন বর্ষাকাল ছিল। তারপরে ভিজে গেছিলো ডিমগুলো, তারপরে মানে এত কাদা হয়ে গেছিলো, পরে আর বিকেলে যাওয়া হয়নি। তো আমি ঠিক জানি না যে ডিমগুলো তারপরে কী হয়েছিল, সাপটা নিয়ে গেছিলো কি না।